হে বন্ধুরা, আজ আমরা কথা বলবো দ্য চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি সিনেমাটি নিয়ে। এই সিনেমাটি রিলিজ হয় 2005 সালে আর এর আইএমডিবি রেটিং হচ্ছে 6.6। তো বন্ধুরা, বিনা সময় নষ্ট করে মুভিটার এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় অনেকগুলি মেশিনের দ্বারা উইলি বং নামক একটি কোম্পানির চকলেট প্যাক করা হচ্ছে, যার মধ্যে কিছু চকলেটে গোল্ডেন টিকি রাখা হচ্ছে। আর এইসব চকলেট প্যাক করার পর ট্রাকে করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমাদের চার্লি নামক একটি বাচ্চাকে দেখানো হয় যে ওইসব চকলেটগুলা গাড়িগুলিকে রাস্তা দিয়ে যেতে দেখে, তারপর সে তার বাড়ি চলে যায়। আর তার বাড়ির অবস্থা দেখে এটা পুরোটি বোঝা যাচ্ছিল যে তারা খুব গরিব। আর তার বাড়িতে চার্লিকে ছেড়ে তার বাবা মা ও তার চার গ্র্যান্ড প্যারেন্টসও থাকে। চার্লির বাবা একটি লোকাল কলগেট ফ্যাক্টরিতে কাজ করে, আর ওখান থেকে চার্লির বাবা চার্লির তারে খারাপ কলগেটের ঢাকনা নিয়ে আনে, যার থেকে চার্লি উইলি বং কোম্পানির মতো দেখতে একটি ছোট খেলনার ফ্যাক্টরি বানায়। আর তার দাদা বলে আজ থেকে নাকি 20 বছর আগে তিনি উইলি বং কোম্পানিতে কাজ করতেন, তখন ওই দোকানটি খুব ছোট ছিল আর তার বানানো চকলেট সবচেয়ে সুস্বাদু ও আলাদা ছিল, আর তার মতো চকলেট কেউ বানাতে পারতো না। তারপর উইলি বঙ্কা একটি ফ্যাক্টরি তৈরি করে, যেটা তখনকার সময়ে সবচেয়ে বড় ফ্যাক্টরি ছিল। আর বাকি সকল চকলেটওয়ালারা উইলি বঙ্কার থেকে হিংসা করত, কারণ তার মতো চকলেট কেউ বানাতে পারতো না। আর তারাই নিজেদের জাসুসের মাধ্যমে উইলি বঙ্কার চকলেট বানানো রেসিপি চুরি করে নেয়, যার কারণে উইলি বঙ্কার চকলেট সব দোকানেই পাওয়া যেতে লাগে। আর এই জন্যই উইলি বঙ্কা রেগে গিয়ে তার চকলেট ফ্যাক্টরি বন্ধ করে দেয়। তার ফলে হাজার হাজার লোকের চাকরি চলে যায়, যার মধ্যে চার্লির দাদাও ছিল। আর তার দাদা তাদেরকে আরো বলে যে আজকাল ওই চকলেট ফ্যাক্টরিতে ফের থেকে চকলেট তৈরি হচ্ছে, কিন্তু কেউ বাইরে থেকে ভেতরে যাওয়া আশা করে না, শুধু চকলেটের গাড়ি ভেতরে যায় আর আসে। চার্লির দাদা বলে আমি যদি কখনো সুযোগ পাই আমি নিশ্চয়ই উইলিবং কোম্পানিতে গিয়ে পুরো ফ্যাক্টরি ঘুরে বেড়াবো। পরের দিন রাতে প্রথমবার ওই ফ্যাক্টরি থেকে কিছু বাইকওয়ালা বার হয়ে নানান জায়গায় পোস্টার লাগাচ্ছিল, যাতে লেখা আছে উইলি বং 5 জন বাচ্চাকে নিজের ফ্যাক্টরিতে আসতে দেবে আর তার মধ্যে একজনকে খুব বড় পুরস্কার দেবে। আসলে উইলি বং কিছু সময় আগে নিজের চকলেটের মধ্যে 5টা গোল্ডেন টিকিট লুকিয়ে দিয়েছিল, যেটা বিশ্বের নানান জায়গায় চলে গেছে। আর যেই 5 জন বাচ্চা ওই গোল্ডেন টিকিটটা পাবে তারা উইলি বং ফ্যাক্টরি ঘুরে বেড়াতে পারবে। আর কিছুদিন পরে একটা খবর আসে যে জার্মানির একটা বাচ্চা একটি গোল্ডেন টিকিট পেয়ে গেছে, যার নাম হলো অগাস্টাস, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খেতে খুব ভালোবাসে। আর দ্বিতীয় টিকিট পায় বিরুকা নামের একটি মেয়ে, যার বাবা খুব বড় লোক, আর তিনি লাখ লাখ চকলেট কিনে নিয়ে নিজের ব্যবসা কর্মীদের দিয়ে গোল্ডেন টিকিট খোঁজায়। আর একজন কর্মী টিকিটটা পেয়ে যায় আর তার বাবা তার দিয়ে টিকিটটা নিয়ে নিজের মেয়েকে দিয়ে দেয়। আর চার্লির পরিবারের লোকেরা তার বার্থডেতে তাকে একটি চকলেট কিনে দেয়, কিন্তু তার মধ্যে গোল্ডেন টিকিট ছিল না। আর 3 নম্বর টিকিট ভলিট নামক একটি মেয়ে পায়, যে খুব হিংসুটে ও স্বার্থপর, আর সে চুইংগাম চাবানোর মাস্টার, তাই জন্য সে চুইংগামের জন্য একটি ট্রফিও পায়। আর 4 নম্বর টিকিট মাইক নামক একটি ছেলে পায়, যে খুব বুদ্ধিমান হয়। সে ম্যানুফ্যাকচারিং ডেট ও ডেলিভারি ডেটকে ক্যালকুলেট করে জানতে পেরে যায় যে কোন চকলেটটির মধ্যে গোল্ডেন টিকিটটি আছে আর সেটা কোন দোকানে ডেলিভারি হয়েছে, সেটা জেনে সেখান থেকে কিনে নেয়। তারপর আমাদের দেখানো হয় চকলেট অত্যাধিক হারে বিক্রি হওয়ার জন্য চার্লির বাবার চাকরি চলে যায়, কারণ চকলেট বেশি বিক্রির ফলে লোকেদের দাঁত খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তাই কলগেট কোম্পানি তাড়াতাড়ি কলগেট বানানোর জন্য কর্মীদের বদলে মেশিন লাগিয়ে নেয়। তারপর চার্লির দাদা একটি চকলেট কেনার তারে চার্লিকে তার কাছে থাকা শেষ পয়সা দেয়, কিন্তু তারা তার মধ্যেও গোল্ডেন টিকিটটা পায় না। আর একদিন চার্লি বাড়ি ফিরছিল, তখন সে রাস্তায় কিছু টাকা পড়ে থাকতে দেখে আর সে ওই টাকাটি নিয়ে দোকানে গিয়ে চকলেট কেনে, আর ভাগ্যক্রমে সে চকলেটটির মধ্যে গোল্ডেন টিকিট পেয়ে যায়। তখন তার আশেপাশে থাকা সকল লোক টাকার বিনিময়ে টিকিটটি বেচতে বলে, কিন্তু ওখানে থাকা দোকানদার ভালো হয়, তাই সে টিকিটটি নিয়ে চার্লিকে বাড়ি ফিরে যেতে বলে। চার্লি তখন বাড়ি ফিরে এসে টিকিটটি তার পরিবারের সকলকে দেখায় আর টিকিটটিতে লেখা আছে মিস্টার ওয়াংকা তাদেরকে পুরো চকলেট ফ্যাক্টরি ঘুরে দেখাবে আর বাড়ি ফেরার সময় তাকে গাড়ি ভর্তি চকলেট দেবে, যেটা সে সারা জীবন বসে খেতে পারবে। আর তাদের 1 ফেব্রুয়ারি 10টার সময় একজন গার্জিয়ানের সঙ্গে ফ্যাক্টরিতে আসতে হবে। চার্লি তার পরিবারের অবস্থা বুঝে টিকিটটি বিক্রি করবে ভাবে, কিন্তু তার দাদা বলে এটা একটা ভাগ্যবান সুযোগ, এটা মিস করলে চলবে না। তখন চার্লি মেনে নেয় আর সকালে তার দাদাকে নিয়ে পৌঁছে যায় ফ্যাক্টরিতে। সেখানে তাদের দেখা হয় সকলের সঙ্গে। তারপর উইলি বং তাদের সকলকে তার ফ্যাক্টরির মধ্যে ঢুঁকে একটি রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে চকলেটের নদী, চকলেটের ঝর্ণা, বলতে গেলে সবকিছু চকলেটের। তখন উইলি বং তাদের সকলকে বলে এখানের সবকিছুই খাওয়ার যোগ্য আর তুমি যেটা চাও সেটা খেতে পারো।
কিছু দূর তারা গিয়ে দেখে কিছু নাটা মানুষ চকলেট নিয়ে কাজ করছে। ওয়াংকা তাদেরকে বলে এরা সব উম্পা লুম্পাস, আর সে তাদেরকে লুম্পা ল্যান্ড থেকে নিয়ে এনেছে। আসলে সে চকলেটের মশলা খোঁজার তারে লুম্পা ল্যান্ডে গিয়েছিল, আর ওখান থেকেই সে তাদেরকে নিয়ে আনে। আর তখনই অগাস্টাস চকলেট খেতে খেতে চকলেটের নদীর মধ্যে পড়ে যায়, আর একটি পাইপের মাধ্যমে ওপরে ওঠে, কিন্তু সে মোটা হওয়ার কারণে আটকে যায়। আর তখনই ওখানে লুম্পাসরা এসে নাচতে লাগে, আর অগাস্টাস লোভী হওয়ার কারণে তার উপর একটি গান গায়। তারপর উইলি ওয়ং একটি নাটা মানুষকে ডাকে আর তাকে বলে অগাস্টাসের মাকে নিয়ে যাও, আর অগাস্টাসকে খুঁজে তার মায়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দাও। তারপরে উইলি ওয়ংকা তাদেরকে একটি অন্য রুমে নিয়ে যায়, যেখানে একটি চুইংগাম রাখা আছে, যেটা লাঞ্চ ডিনার ব্রেকফাস্টের খাবারের মতো শক্তি দেয়। আর তখনই বলে ওই চুইংগামটা নিয়ে চিবোতে লাগে। ওয়ংকা তাকে বলে এটা এখনো পুরোপুরি ভাবে তৈরি হয়নি, আর তবুও সেটাকে চিবোয়। আর চিবোনার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে মোটা হতে লাগে। আর তখনই ওখানে উম্পা লুম্পাসরা এসে ডান্স করে, আর সে লোভি হওয়ার জন্য তার উপরও একটি গান গায়। তারপর উইলি ওয়ং একটি লুম্পাসকে ডেকে বলেটের মায়ের সঙ্গে একটি অন্য রুমে পাঠিয়ে দেয়। তারপর আমাদের উইলি ওয়ংকার ছোটবেলার কিছু সিন দেখানো হয়, যেখানে তার বাবা ডেন্টিস্ট ছিল, আর উইলি ওয়ং ছোটবেলায় হ্যালোইনের সময় অনেক চকলেট নিয়ে বাড়ি ফিরে আসে, আর সে এত চকলেট পছন্দ করত যে সবসময় সে চকলেটই খেত। তাই হ্যালোইনের রাতে সে যখন চকলেটগুলি নিয়ে বাড়ি ফেরে, তখন তার বাবা সব চকলেট আগুনের মধ্যে ফেলে দেয়। তাই জন্য উইলি ওয়ংকা মনে করে যে তার বাবা তাকে ভালোবাসে না। আর একদিন ওয়ংকা রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখন তার বাবা তাকে বলে তুমি যদি এখন চলে যাও তুমি আর আমাকে কখনোই দেখতে পাবে না। কিন্তু তবুও সে ঘর ছেড়ে চলে যায়, আর সারা দিন ঘুরে যখন বাড়ি ফেরেছে তখন সে দেখে তার বাবা ওই বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর তারা নাট ক্র্যাক রুমে যায়, যেখানে অনেকগুলি কাঠবিড়ালি নাট বা আমরা বলতে পারি এক ধরনের বাদাম দাঁতের মাধ্যমে ভাঙছে। তখন বিরুকা তার বাবার কাছে জেদ করে যে ওর মধ্যে একটা কাঠবিড়ালি তার চাই। বিরুকার বাবা তখন উইলি ওয়ংকার কাছ থেকে একটা কাঠবিড়ালি কিনতে চায়, কিন্তু উইলি ওয়ং তাকে মানা করে দেয়। তখন বিরুকা রেগে গিয়ে নিজেই একটা কাঠবিড়ালি ধরতে যায়। তখন সকল কাঠবিড়ালি তার উপরে হামলা করে দেয়, আর তাকে চাগিয়ে একটি গর্তের মধ্যে ফেলে দেয়। আর ওখানে ফের লুম্পাসরা আসে আর বিরুকার উপরে একটি গান গায়। তারপর বিরুকার বাবা ওই গর্তের মধ্যে বিরুকাকে দেখার চেষ্টা করে, তখন একটা কাঠবিড়ালি ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যেই ফেলে দেয়। তারপর মাইক ওর চার্লিকে নিয়ে অনেকগুলি রুমের নাম দেখায়, আর ওর মধ্যে দিয়ে মাইক টিভি রুম বেছে নেয়, যেখানে টিভি টেলিপোর্টের মাধ্যমে চকলেট কিনা বেচা হবে। তখন উইলি ওয়ং একটি চকলেট নিয়ে একটি মেশিনের মাধ্যমে চকলেটটিকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। তখন মাইক ভাবে সেও এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হতে পারবে, তাই সে উম্পা লুম্পাসদের ধাক্কা দিয়ে মেশিনটির মধ্যে ঢুকে যায়। সে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট তো হয়ে যায়, কিন্তু সে যখন ফিরত আসে তখন তার উচ্চতা আগের তুলনায় অনেক কমে যায়। তখন তার বাবা উইলি ওয়ংকে জিজ্ঞেস করে তার উচ্চতা কি করে ফের আগের মতো করা যাবে। উইলি ওয়ং বলে হয়তো সে ক্যান্ডি পুলের মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে। তারপর ওয়ংকা একটা লুম্পাকে ডাকে ও মাইক ও তার বাবাকে নিয়ে ক্যান্ডি পুলের কাছে যেতে বলে। তারপর ওয়ংকা চার্লিকে বলে তুমি শেষ বাচ্চা আর তুমি জিতে গেছো, কারণ তুমি মোটেও লোভী নয়। তারপর ওয়ংকা চার্লি ও তার দাদাকে নিয়ে ফ্যাক্টরির ওপর দিয়ে উড়ে যায়, আর ফ্যাক্টরির নিচে তারা দেখতে পায় অগাস্টাস চকলেটে ভরে গেছে, আর বলে পাতলা তো হয়ে যায় কিন্তু তার গায়ের রং ব্লু কালার হয়ে যায়। আর বিরুকা ও তার বাবা ক্যাচরায় ঢেকে থাকে ও মাইক পুরো পেপারের মতো পাতলা হয়ে যায়। তারপর ওয়ংকা চার্লিকে নিয়ে তাদের ঘরে ল্যান্ড করে, যেখানে সে বলে আমি বলেছিলাম যে জিতবে সে খুব বড় পুরস্কার পাবে, আর সেই বড় পুরস্কারটি হচ্ছে আমি চার্লিকে উইলি ওয়ং ফ্যাক্টরির মালিক বানাতে চাই, যার জন্য চার্লিকে তার পরিবারকে ছেড়ে দিতে হবে। কিন্তু চার্লি তার পরিবারকে ছাড়তে রাজি ছিল না, তাই সে তার পুরস্কার তার কাছেই রাখতে বলে। তখন উইলি ওয়ং ওখান থেকে চলে যায়। তারপর আমাদের আগে দেখানো হয় চার্লির বাবা ফের চাকরি পেয়ে যায় ও তাদের ঘরের অবস্থা ভালো হয়ে যায়। আর একদিন চার্লি জুতো পালিশ করছিল, তখন তার দেখা ওয়ংকার সঙ্গে হয়। চার্লি তাকে বলে কি সমস্যা আমার পরিবারের সঙ্গে তোমার? ওয়ংকা বলে আমার সকল গার্জেনের সঙ্গেই প্রবলেম, কারণ সে তার বাবাকে মোটেও সহ্য করতে পারে না। কিন্তু চার্লি ওয়ংকাকে বুঝিয়ে তার বাবার সঙ্গে দেখা করায়, আর তার বাবা তাকে দেখে খুব খুশি হয় আর তার গলা জড়িয়ে নেয়। আর এখানেই ওয়ংকার বাবার প্রতি পুরোপুরি রাগ কমে যায়। তারপর ওয়ংকা চার্লিকে তার সঙ্গে আসার জন্য আরেকটি সুযোগ দেয়, আর চার্লি সেটা একটি সত্যে মেনে নেয়। তারপর আমাদের দেখানো হয় চার্লি উইলি ওয়ংকাকে নিয়ে তাদের বাড়ি এসে ডিনার করে, আর ঘরের বাইরে দেখে বোঝা যাচ্ছিল উইলি ওয়ংকা চার্লিদের ঘরটিকেই চকলেট ফ্যাক্টরির মধ্যে নিয়ে এসছে, আর চার্লির এটাই সত্য ছিল। আর এর সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে ফের পরের ভিডিওয়।